আসসালামু আলাইকুম, সুমাইয়া জুমুর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কাসকি মাছ রান্না করে দেখাবো, তো চলুন দেখে আসি। এর জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। আর দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ আলু কুচি করে। এখন এখানে আমি বাকি শুকনো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরা বাটা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। এখন সব উপকরণ আমি একসাথে ভালো করে হাতে চটকিয়ে মেখে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মেখে নিচ্ছি। আপনারা বেশ কিছু সময় ধরে এটা সুন্দর করে ভালোভাবে মেখে নেবেন। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এখন আলতোভাবে মেখে নেব। এটা আপনারা খুবই আলতোভাবে মেখে নেবেন, কারণ কাসকি মাছ অনেকটাই নরম থাকে। তো এখন এখানে আমি সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিব। কাসকি মাছে বেশি পানি দিতে হয় না, গা মাখা পানি দিলেই হয়ে যায়। আর এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু কম দিয়েছি, কারণ পরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। আর আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম, বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনারা আমার এই হাতে মাখা কাসকি মাছ বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক মজা লাগবে। তো আমার মাছটাতে বলক চলে আসছে। এখন এটাকে আমি একটু ঢেকে 5 মিনিট রান্না করে নিব। কাসকি মাছ বেশি সময় রাত ধরে রান্না করার দরকার পড়ে না, কারণ মাছটা এত ছোট যে এটা একটু জাল দিলেই হয়ে যায়। তো আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি কাসকি মাছকে একটু আলতোভাবে নেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার কাসকি মাছের ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এটাকে আমি আরেকটু রান্না করে নিব। আপনারা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, কেউ ঝোল পছন্দ করে, কেউ একদম চচ্চড়ি। তো আমি আজকে ঝোল বেশি রাখবো না, একটু মাখা মাখা শুকনো শুকনোই করব। এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম, দিয়ে এটাকে আমি আরেকটু জাল দিয়ে নেব। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা দিলে কাসকি মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, সেটা হলো লেবুর খোসা। তো আমি এখানে একটা লেবুর খোসা ভালো করে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে লেবু পাতাও দিয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কাসকি মাছটা একদম হয়ে গিয়েছে, তো এটা দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। তো আমার এই কাসকি মাছের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।